বেজে গেছে ভোটের দামামা ভবানীপুরে উপনির্বাচন। উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন ভবানীপুরে, উল্টো দিকে কারা থাকবেন সংযুক্ত মোর্চার প্রার্থী, কেই বা হবে? আজ বিধানভবনে সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী। ভবানীপুরে উপনির্বাচনের প্রার্থীদের দল মত প্রদেশ কংগ্রেসের অধিকাংশ সদস্য। ভবানীপুরে প্রার্থী দেওয়ার বিপক্ষে মাত্র দুজন, দল সিদ্ধান্ত নেবে। অধীরবাবু বলছেন নির্বাচনের কিছু গাইডলাইন থাকে, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই সব সিদ্ধান্ত হবে। কথা হবে সংযুক্ত মোর্চার বাকি যে দল রয়েছে তাদের সাথেও। নির্বাচন কমিশনের কিছু গাইডলাইন থাকে, সেই গাইডলাইন মেনে নির্বাচন কমিশন যখন ভোট করে তখন সেটা আমাদের মানতে হয়, আমরা সেটা মানতে বাধ্য। সেরকম নির্বাচন কমিশনের নিশ্চয় কোনো ডাইরেকশন আছে। সিপিএমের সঙ্গে আমাদের সবসময় কথা হয়, তারা বলেছে যে আমরা নির্বাচন তো লড়বো, আপনারা কী করবেন? আমরা নির্বাচন লড়বো, জানিয়ে দেবো আপনাদেরকে আমরা কী কী সিদ্ধান্ত নিলাম। এই পর্যন্ত কথা হয়েছে।